আকাশটা ছুঁতে চায়, স্বপ্নের জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্রাম তুলিতে আপনার স্যারের কোনো গল্প আমি আপনার মুখে শুনতে চাই। ওর যেভাবে ভালো লাগত ও সেভাবে ব্যবসা করত, আর আমি ব্যবসা করি আমার মতো। আমার ব্যবসায় আপনাকে কোনো প্রয়োজন আমার নেই। হ্যালো পলাশ, কিছু একটা করা দরকার সেটা বুঝতে পারছি, কিন্তু কি যে করব সেটাই বুঝতে পারছি না। অন্য কিছুতে তোমাকে বিয়ে হবে না সেটা আমি জানি, তাই বলছিলাম আবার একটা চাকরির খোঁজ কর। চাকরির উপস্থিতি আমার মন ঠিক আছে, অফিসের জন্য কত কি করলাম, কত ভালো ভালো অফার আমি ফিরিয়ে দিলাম, অথচ সেই অফিস আমার বিরুদ্ধে এত বড় একটা মিথ্যা অপবাদ দিল। এরপরে কোথাও চাকরি করতে ইচ্ছে করে বলো? কিন্তু একটা কিছু তো করতে হবে না কি? এরকম অনিশ্চয়তার মধ্যে আর কতদিন সংসার চলবে বলো? এই চিন্তাতেই তো আমাকে এখন যন্ত্রণায় ফেলেছে। কত করে তোমাকে বললাম, চলো ঢাকা ছেড়ে গ্রামে চলে যাই, তুমিও যেতে রাজি হলা না, রমনাও নিষেধ করল। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, মেয়েকে ঢাকায় ফেলে তুমি গ্রামের বাড়িতে যেয়ে থাকবে ভাবতে তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট আমারও হচ্ছে, কিন্তু কিন্তু মমতা এই ঢাকায় থাকতে আমার আর ইচ্ছে করছে না, বরং গ্রামে গিয়ে কিছু একটা করে ভালোই জীবন কাটানো যেত। তুমি গেলে যাও, কিন্তু আমি কিছুতেই যাব না। আমার মেয়েকে ঢাকায় রেখে তোমার সাথে গ্রামে যেয়ে আমি একদম থাকতে পারবো না। সে হয় না রমন আমার, তোমাকে ঢাকায় রেখে আমি একা গ্রামে থাকবো কি করে? তাহলে মাথা থেকে গ্রামে যাওয়ার ভুলটা নামাও না প্লিজ, একটা চাকরি খোঁজো তারপরে জয়েন করো, দেখি কি করা যায়। আর চিন্তা করার দরকার নেই, তুমি একটা চাকরি খোঁজো তো। সত্যি কথা কি মমতা, আমি চাকরির খোঁজ করেছি, এর মধ্যে অনেকগুলো অফারও পেয়েছি, কিন্তু আমি ঠিক ডিসিশন নিতে পারছি না। একটা ডিসিশন নাও তারপর জয়েন করো। ইন্দুজের বাবা ফোন করেছে, রিসিভ করে কথা বলো। ওনার ফোন রিসিভ করা মানেই তো ইন্দুজ সম্পর্কে এক গাদা অভিযোগ শোনা। তাই বলে রিসিভ করবে না, কথা বলবে না। হ্যালো, হ্যাঁ মনির ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই ইমরোজের সাথে কথা হয়েছে, আপনার সব কথা আমি ওকে বুঝিয়ে বলেছি। না না, ইমরোজ ঠিক এই মুহূর্তে বিয়ে করতে রাজি হচ্ছে না, তবে ও আমাকে কথা দিয়েছে ও চাকরি খুঁজবে। আমার মনে হয় আগে ও
চাকরিতে জয়েন করুক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, করবে করবে করবে, ও আমার বাসাতেই আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ তাহলে এখন রাখি, ভালো থাকবেন। যাক বাবা, অল্পতেই শেষ করা গেল। ছেলে মেয়ে নিয়ে সব বাবা মাই চিন্তা করে, এই ইন্দ্রজের মতো ছেলে দেখো, শুয়ে বসে সারা দিন রাত কাটিয়ে দিচ্ছে, ওর বাবা মা চিন্তা করবে না? কিন্তু ইন্দ্রজের বাবার চিন্তাটা একটু বেশি। ব্রিলিয়ান্ট ছেলে, লেখাপড়া শেষ করেছে, ও নিশ্চয় একটা প্ল্যান আছে, ওকে সময় দিতে হবে না? সময় কি কম দিয়েছে নাকি? নিশ্চয়ই সময় কম দিয়েছে। তুমি জানো ইমরোজ লেখাপড়া করার সময় এটা ওটা করে ও ঠিকই বাড়িতে টাকা পাঠাত, এখন চাকরি করছে না কিন্তু তাও নিয়মিত বাড়িতে টাকা পাঠাচ্ছে। সে টাকায় নিশ্চয়ই ওর বাবার কিছু হয় না, সংসার চলে না, এটাই হচ্ছে আসল কথা। মনির ভাই ইমরোজের টাকা পেয়ে খুশি না, উনি মনে করেন ইমরোজ চাকরি পেলে আরো বেশি টাকা পাঠাতে পারত। কিন্তু দেখো ইমরোজের বাবার ইমরোজের টাকার কোনো দরকার নেই। হ্যাঁ তাই তো, আমি তো এরকম ভাবে ভেবে দেখিনি, মনির ভাইয়ের তো আর্থিক অবস্থা খুব ভালো। আমাদের কিছু কিছু বাবা মার এটাই হচ্ছে সমস্যা, ছেলে রোজগারের যোগ্য হলে প্রয়োজন থাক বা না থাক ছেলে রোজগার খাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। ছেলের আয় রোজগার খাওয়ার জন্য বাবা মা কি আশা করতে পারে না নাকি? কেন করবে, যার সংসারে অভাব অনটন আছে সে করতে পারে, কিন্তু মনির ভাইয়ের মতো লোক কেন করবে? কি জানি বাপু, আমি অত শত বুঝি না। মারফিকে দেখেছেন? মারফিকে দেখেছি বলে, আই মিন মারফিকে আবার কিডন্যাপ হলো নাকি? হতেও পারে, কারণ তুমি খুব ভালো করেই জানো মারফিকে কিডন্যাপ করা মানে হচ্ছে কোটি কোটি টাকার বিজনেস। এসব আপনি কি বলছেন আপু, আপনার মুখে কি কিছু আটকায় না? এক্স্যাক্টলি, আমার মুখে কিছু আটকায় না, যেমন তোমার মারফিকে কিডন্যাপ করানো আটকায় না তেমনি। হ্যালো আম্মা, মারফিকে বাসায় কোথাও খুঁজে পাচ্ছি না। বলে কি বলছো, মারফিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? কোথায় গেছে মারফি? জানি না আম্মা, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও মারফিকে পাচ্ছি না। রমনা, রমনা তুমি এই বাড়িতে আসার পর মারফিকে শেষ পর্যন্ত আপনিও আচ্ছা শুনো, মারফি আর তুমি একসাথে ছিলে না? জি আম্মা, আমরা একসাথেই রুমে ছিলাম, তারপর আমি ওয়াশরুমে গেলাম, সেখান থেকে বের হয়ে আর ওকে পাচ্ছি না। আবার আবার সব জায়গায় মারফিকে ভালো মতন খোঁজো, আর দারুণকে বলো, এক্ষুনি বলো
যেন গেটে তালা লাগিয়ে দেয়। আমি এক্ষুনি আসছি। তবে একটা কথা শুনে রাখো বৌমা, এবার যদি মারপিট কিছু হয়, আমি তাহলে তোমাকেও ক্ষমা করব না। তাহলে মারফি বেডরুম থেকে হাওয়া। আচ্ছা রঙ্গনা, তুমি কি জাদুটা তো জানো নাকি? মাই গড, ভাবি ছাদে উনি নিচেও নেই, আপনি ভালো করে খুঁজে দেখেছেন? হ্যাঁ, আমার ঘরেও দেখলাম, সেখানেও নেই। চলেন আমরা দুজনে মিলে দোতলে ভালো করে খুঁজে দেখি। ঠিক আছে চলো। সত্যি সত্যি কি মারফিকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না? তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে এসো না, ওরা তো আমাকে তোমার কাছে নিয়ে যায় না। আমিও তো আর একা একা বেরোতে পারি না। যদি আবার ওই দুষ্ট লোকের আমাকে ধরে নিয়ে যায়, দাদি তুমি আমার কাছে এসো না, আমার তো কিছু ভালো লাগছে না। তুমি এখানে দাদির জন্য মন খারাপ করে বসে আছো, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে হয় না। আমার না দাদির কথা খুব মনে হচ্ছে, দাদিকে খুব দেখতে ইচ্ছে করছে। আমারও দাদিকে খুব দেখতে ইচ্ছা করছে।
আমরা আগামীকাল দাদিকে দেখতে যাব, ঠিক আছে? আগামীকাল যাব। আচ্ছা, রঙ্গনা কথা বলতে গেলেই কি বারবার রঙ্গনার সামনে মানে কি এসে তাকে কথা বলতে বাধা দেয়? রঙ্গনা কি ও বাড়িতে সবসময় ভয় ভয় থাকে? মানে ওর কি স্বাধীনতা নেই ও বাড়িতে? ইমরোজ, জি চাচা। সারাক্ষণ কি এত ভাবো বলতো? তুমি এত ভাবুক হলে কবে থেকে? তেমন কিছুই না চাচা, কিছুই ভাবছি না আমি। আমার আমার সব কিছু কেমন যেন উলট পালট হয়ে গেল। কেন জানি এখন আমার কিছুই ভালো লাগে না। এই ভালো লাগছে না কথাটা একেবারে বললে না। ভালো লাগাতে হবে, আনন্দে থাকতে হবে। আমিও তো তাই চাই আঙ্কেল, কিন্তু পারছি না।